জিরা আহমেদ রজায় করিলে লীলা প্রজায় করিলে ধরি বান্ধি কিলা এখন অসমত যেন ইতিয়া নেতা মন্ত্রীর বাবে এখন পৃথক আইন সাধারণ জনতার বাবে এখন পৃথক আইন আপনার যদি কিবা কারণত কোনো বাইক বা গাড়ির ইন্স্যুরেন্স না থাকে যদি আরক্ষী ধরে আপনি নিশ্চিতভাবে ফাইন দিব লাগিব আর যদি সেই বাহনখনেরে আপনি দুর্ঘটনাত পতিত হয় তেতিয়া তার পরিণাম আপনাদের নিশ্চয় জানে কিন্তু এইখন অসমের এজন বিধায়কে ইন্স্যুরেন্স নথকা গাড়িরে এজন লোকক খুন্দিয়ায় মারি পেলালে তারপরও কিন্তু সেই বিধায়কজনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই এটা নাভূত নাশ্রুত ঘটনা সংঘটিত হয়েছে বিজেপি সরকারের দিন সেই বিষয়টি আপনাদের লৈ আহিছো এটা গুরুত্বপূর্ণ খবর রজায় করিলে লীলা প্রজায় করিলে ধলি বান্ধি কিলা সেই কথাই যেন প্রতীয়ন গৈছে প্রমাণ হয়েছে এইখন অসমত বিধায়কৰ ইন্স্যুরেন্স নথকা গাড়িয়ে খুন্দিয়ায় মারিলে এজনক দেরগাঁও সংঘটিত হল সেই ঘটনাটো নিপেন শইকীয়া নামৰ এজন লোকৰ মৃত্যু হল পাঁচ দিনে কিন্তু একো ব্যবস্থা লোৱা নাই আৰক্ষী কিয় আৰক্ষীয়ে ব্যবস্থা গ্রহণ করা নাই মার্ঘেরিটাৰ বিধায়ক ভাস্কৰ শর্মার কোটিটকীয়া মার্সিডিজে এই ঘটনা সংঘটিত করা বলে অভিযোগ হয়েছে যিজন লোকৰ মৃত্যু হল নিপেন শইকীয়া তেওঁৰ পত্নীয়ে এজাহাৰ দাখিল কৰিছে কিন্তু তারপরও আৰক্ষীয়ে বিধায়কগৰাকী সোধা পোছাই করা নাই ছয় তারিখে এই ঘটনা সংঘটিত হয়েছিল তীব্রবেগী মার্সিডিজর খুন্দাত নিপেন শইকীয়া নামৰ লোকজনের মৃত্যু হয়েছিল মৃত্যু হওয়ার পিছত গাড়িখনে ঘটনাস্থলী এরি পলায়ন করেছিল কিন্তু সেই গাড়িখনের যখন নাম্বার প্লেট আছিল নাম্বার প্লেটখন ঘটনাস্থলীতে পড়ে রয়েছিল তারপর আরক্ষী গম পাইছিল যে দুর্ঘটনা সংঘটিত করা গাড়িখন বিধায়ক ভাস্কর শর্মার আমি এই দৃশ্য দেখাইছো এয়া ছয় এপ্রিলের নিশার দৃশ্য এজন লোকক খুন্দিয়ায় মারি থৈ গৈছিল মার্ঘেরিটার বিধায়ক বিজেপি বিধায়ক ভাস্কর শর্মার গাড়িয়ে তারপরে তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যিজন লোকর মৃত্যু হল নিপেন শইকীয়া তেওঁর পত্নীয়ে এজাহার দাখিল করেছে এজাহারত ভাস্কর শর্মার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু তারপরও আরক্ষীয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই কিয় ব্যবস্থা গ্রহণ করা নাই এই ঘটনাটো যদি কিবা কারণত বিধায়ক বিজেপি বিধায়ক ভাস্কর শর্মা নহয় বেলেগ কোনো এজন সাধারণ লোক হলেন তেতিয়া দেরগাঁও এরি বেলেগ এঠাই পোৱাৰ লগে লগে আরক্ষী হয়তো লোকজনক ধরলেহেতেন জরিমানা ভরলেহেতেন শাস্তি বিহিলেহেতেন তেনেকুৱা পরিস্থিতির সৃষ্টি হলহেতেন কিন্তু বিধায়ক ভাস্কর শর্মার বিরুদ্ধে একো ব্যবস্থাই লওয়া নাই আরক্ষী দুর্ভাগ্যর কথাটো এইটোয়ে যে যিগৰাকী লোকৰ মৃত্যু হল সেই লোকজনের পরিয়ালক এতিয়া প্রলোভন দিয়া হয়েছে যে চাকরি দিব সংস্থাপন দিব এই কথাটো উলিয়াব নালাগে আর এই গাব দিয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটোত হাত উজান দিছে আরক্ষী চিন্তা করক কিমান দুর্ভাগ্যজনক ঘটনা এয়া বিধায়কর গাড়িয়ে গাড়িয়ে খুন্দিয়ে মানুষ এজন মারি পেলালে মারি পেলার পর সেই ঘটনা গাব দিবলে প্রলোভন দিয়া হয়েছে পরিয়ালক যে তোমালোকক একটা চাকরি দিম পয়সা দিম এই ঘটনাটার বিষয়ে কাকো কব নালাগে এয়া কেবল এটা ঘটনা নহয় কেবল মার্ঘেরিটার বিধায়ক ভাস্কর শর্মায় সংঘটিত করা ঘটনা বা ভাস্কর শর্মার গাড়িয়ে সংঘটিত করা ঘটনা হওয়া নাই বিগত সময়সাত মন্ত্রীর কনভয়ের খুন্দাত নেতার কনভয়ের খুন্দাত বহু লোকর মৃত্যু হয়েছে বহু লোক আহত হয়েছে কিছুদিন পূর্বে মন্ত্রী রামেশ্বর তেলির গাড়ির খুন্দাত এজন লোকে এখন ভরি হেরুবলগিয়া হয়েছে তার পূর্বে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কনভয় এজন মানুষক খুন্দিয়াইছিল এনেদরে ইটোর পাছত সিটো ঘটনা সংঘটিত হয়েছে মন্ত্রী অতুল বরার কনভয়ও কাজিরঙাত এজন লোকক খুন্দিয়ে পলায়ন করেছিল এনেদরে ইজনের পাছত সিজন জনপ্রতিনিধির গাড়ির খুন্দাত হয়তো কারোবার মৃত্যু হয়েছে নহয় কোনোবা জীবনের বাবে ঘুনিয়া হয়েছে কিন্তু তারপরও এওঁলোকৰ বিরুদ্ধে আরক্ষী ব্যবস্থা গ্রহণ নকরে আমি দৃষ্টিগোচর করব বিচাৰিছো সমগ্র বিষয়টি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আর আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংর এইখন অসমত নেতা আর জনতার বাবে আইন পৃথক পৃথক নেকি সেই প্রশ্নটা আমি উত্থাপন করছো এই প্রশ্ন উত্থাপন করেছে এই দুর্ভগীয়া পরিয়ালটোয়ে যুক্ত পরিয়ালে তেওঁলোকৰ যি মূল উপার্জনকারী এজন গাড়ি চালক আছিল পেশাত নিপেন শইকীয়া নিপেন শইকীয়ার মৃত্যুর পিছত এতিয়া হাহাকার হয়েছে দুর্ভগীয়া পরিয়ালটোর কিন্তু তেওঁলোকৰ হয়ে মাত মাতিব কোনে কারণ তেওঁলোকৰ এই যি যুঁজ এজন জনপ্রতিনিধি শক্তিশালী এম এল এর বিরুদ্ধে ভাস্কর শর্মার গাড়িখনে এই দুর্ঘটনাটো যেতিয়া সংঘটিত করেছিল তেতিয়া গাড়িখনের ইন্স্যুরেন্স নাছিল বিশ মার্চত গাড়িখনের ইন্স্যুরেন্স ফেল হয়েছিল তারপরও ইন্স্যুরেন্স নথকা গাড়ি এখনে কেনেকৈ এই দুর্ঘটনা সংঘটিত করব পারে সাধারণ জনতার যদি গাড়ি ইন্স্যুরেন্স নথকা গাড়ি এখন রাজপথলৈ ওলায় আরক্ষীয়ে যদি ধরে ফাইন ভরবলগিয়া হয় বিধায়ক হলে ইন্স্যুরেন্স নোহা গাড়ি লৈ ঘুরব পারি নেকি আর সেই গাড়িয়ে দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করে যাব পারে নেকি আর দুর্ঘটনা সংঘটিত করে পলায়ন করার পাছতো কোনো সমস্যা নোহাকৈ আরামত থাকিব পারে নেকি এয়া কেনেকুৱা নীতি কেনেকুৱা আইন কানুন বলবৎ হৈছে অসমত সেই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী আর আরক্ষী সঞ্চালক প্রধানে দিব লাগে আজি সমগ্র বিষয়টুক লৈ আম আদমি পার্টি সরব হওয়া দেখা গল আম আদমি পার্টিয়ে সেই এজাহারখন দেখুৱালে যিখন এজাহার ইতিমধ্যে মৃত নিপেন শইকীয়ার পত্নীয়ে দাখিল করেছে কিয় ব্যবস্থা গ্রহণ করা নাই সেই সন্দর্ভে প্রশ্ন উত্থাপন করলে আম আদমি পার্টির সেই প্রশ্ন কি উত্থাপন করেছে কি কৈছে সেই মন্তব্য আমি শুনাই লব বিচাৰিছো বিধায়কৰ কনভয়ৰ খুন্দাত যিমান নিরীহ লোকর রাষ্ট্রীয় ঘাইপথত মৃত্যু হবলগীয়া হয় অকালতে এই ক্ষেত্রত সরকারের বিজেপি নেতা কর্মীসকলের গাড়িত যদি নথিপত্র নেথাকে তেওঁলোকক কোনো শাস্তি বিহা নহয় নেকি
মূল প্রশ্নটো হৈছে আমাৰ এটো আৰু ইতিমধ্যে আপোনালোকে গম পায় যিখন গাড়ী পঞ্জীয়নভুক্ত হৈ আছিলে এই গাড়ীখন ভাস্কৰ শর্মাৰ সো 20 মার্চতে কিন্তু ইনস্যুরেন্সৰ মিয়াদ উকলি গৈছে 20 মার্চতে মিয়াদ উকলি যোৱা ভাস্কৰ শর্মাৰ এই গাড়ীখনে কেনেকৈ আজি পর্যন্ত প্রশাসন আৰু ন্যায় ব্যৱস্থাক অন্ধকাৰত ৰাখি মুকলি আকাশৰ তলত এনেধৰণে বিচৰণ কৰিব পাৰিছে আমাৰ প্ৰশ্ন হল বিজেপি চৰকাৰৰ দিনত আইন সকলোৰে বাবে সমান নহয় নেকি আমাৰ প্ৰশ্ন বিজেপি চৰকাৰৰ দিনত মন্ত্ৰী বিধায়কে আইন ভংগ কৰিলে কোনো শাস্তি নহয় নেকি পৰিয়ালৰ লোকক মৃত পৰিয়ালৰ লোকক চাকৰিৰ প্ৰলোভন দি সেৱা সকামৰ খা খৰচ বহন কৰিম বুলি কোৱা কথাটোৱে ঘটনাটো সম্পূৰ্ণ গাপ দিবলৈ চেষ্টা কৰা হৈছে